বন্ধুরা, আমি এখন চলে এসেছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কৈলাস মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির। তবে বন্ধুরা, এটা মহারাষ্ট্র নয়, এটা বারাসাত। হ্যাঁ বন্ধুরা, বারাসাত আমরা সবাই ক্লাব। এবছর এনাদের থিম ইলোরার কৈলাস মন্দির। বন্ধুরা, বারাসাতে যে বড় বড় কালী পুজোগুলো হয়, তার মধ্যে এটিও একটি বিশিষ্ট পুজো, নামকরা পুজো, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 10টা বাজে, তো ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে জনপ্লাবন বয়ে গেছে। আমি তো প্রায় হচ্ছে 1 ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়েছিলাম, তবে মন্দিরের সামনে আসতে পেরেছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন জনস্রোত বয়ে চলেছে। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর ফোয়ারা করা হয়েছে, আর সেই ফোয়ারার মাঝখানে আমাদের ভগবানকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, শুয়ে আছে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, উপভোগ করতে থাকো বন্ধুরা। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা, মন্দিরও দেখবো, ভিতরে প্রতিমাও দেখবো। দেখো বন্ধুরা, এখানে মন্দিরে কত সুন্দর কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে, সুন্দর, খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এদিকে পাহাড়, পাহাড় কি সুন্দর করে তৈরি করা হয়েছে, আর মন্দিরের গায়ের কারুকার্যগুলো দেখো বন্ধুরা, পুরো জীবন্ত মনে হচ্ছে। দেখো বন্ধুরা, বন্ধুরা প্রচণ্ড ভিড় ও ঠেলাঠেলির মধ্যে আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, যতটা দেখানো যায়, কারণ এখানে প্রচণ্ড ভিড়। সিকিউরিটিও ফুল ফুল করে বাঁশি বাজিয়েই যাচ্ছে, সবসময় ঠেলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। দাঁড়িয়ে ভালো মতো করে এখানে ছবি তুলতেই দিচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড়। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বাড়াবো না, তোমরা উপভোগ করো। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, সেই সব বন্ধুদের বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসছি। আরও অনেক রকম সামনে পুজো আছে, সেই সব ভিডিও আমি আনতে চলেছি, দেখতে থাকো বন্ধুরা। টাটা।